দেখি কি অবস্থা। আমি চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আগে ভিডিওতে দেখছিলাম যে অনেক ধরনের ভিতরে প্লেন আছে, তারপর হেলিকপ্টার আছে, অনেক কিছুই আছে। তো আজকে নিশ্চয়ই দেখতে আসলাম আর আপনাদেরকে দেখাবো যে ভিতরে কী কী আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। নিউজিল্যান্ড তৈরি।
আমরা যুদ্ধ করব। কি বিমান চালানো শেষ? আমি তো এখন বলবো, দেখি কি অবস্থা। ভাই জীবনে বিমান চালাই নাই, বিমানের স্বাদ নিতেছি কিভাবে চালায়, কুদে খেলে টানতেছি, উপরে সুইচ নাই। আল্লাহ, ককপিটে বসে রয়েছি আমি। কেমন লাগতেছে ম্যাডাম? একটা গরিলা দুইটাই লড়ে, মনে হচ্ছে সাইকেল চালাই দিস। তুমি চালাইবা? তুমি স্টে করা, পরে স্টার্ট করবে। স্টেমগুলো খুবই সুন্দর, যেগুলো লাগিয়ে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ও মাই গড, ভাই নবায়দান, ভাই 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 নবায়দান, ভাই নবায়দান, ও আল্লাহ আল্লাহ, আজকে ভাগ্য তো ভালো হয়েছে। উমা উমা উমা, ভাই আপনাদের ও ও ও ও আমি কাল দাঁড়া।
আর পুরো মানে চরম ভয় পাইছি, বুঝতেছিলাম না যে হাত এমনি ঘামায় গেছে, এমনি মনে হইতেছে যে মোবাইল ছাইড়া দিব নাকি হাত ছাইড়া দিব, বুঝতেছি না। এক হাতে ফোন আর এক হাতে অবস্থা খুবই খারাপ। আর দেখলেন আপনারা ভিডিওতে কি হয়েছে, আমার ফার্স্ট টাইম এই সব জিনিসে ওঠা, এর আগে কোনো সময় উঠি নাই। চাইছিলাম যে মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাই, তো কোনো অপশনই ছিল না, হাত তো এমনিতেই ঘেমে গেছে। যদি হাতটা ছেড়ে দিতাম তাহলে মানে আমি তো আর ধরার কোনো সম্ভাবনা ছিল না। এক হাতে মোবাইল আর এক হাতে হইতেছে হাত, তো ধরে রাখছি। চাইছিলাম যে আপনাদেরকে পিছনের ক্যামেরাটা ঘুরে দেখার জন্য, তো পারি নাই। আর অবস্থা আমার খুবই খারাপ, যারা ফার্স্ট টাইম এসব জিনিসে ওঠা তারা জানেন এসব জিনিসে কতটা ভয়াবহ, কতটা রিস্কি লাগে। পানি নিয়ে আসছে আপু, হাত একটা অবশ্য হয়ে গেছে যেটা দিয়ে ধরে রাখছিলাম, আর এক হাতে তো ফোন ছিল। ব্লগটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আগের মতো আর এখন রেগুলার ব্লগ দিতে পারছি না কিছু সমস্যার কারণে, তো ব্যস্ততার কারণে যতটুকু সম্ভব আপনাদেরকে ব্লগ বা বিনোদন দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দয়া করবেন। আসসালামু আলাইকুম।